আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে টিকটক অ্যাডিওর্স এটার কাজ কি এবং এটা কেন অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন, সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। আপনি যদি টিকটক অ্যাডিওর্স এটার কাজ না জানেন তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, তো গাইস, তো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, টিকটক অ্যাপসটি ওপেন করতে হবে। তারপর প্রথমত আপনি কি করবেন, আপনার টিকটক অ্যাপসটি আপডেট করে নেবেন। আপডেট করা নেওয়ার পর এখানে দেখবেন টিকটক অ্যাডিওর্স নামে একটা লেখা অটোমেটিকলি সেট হয়ে যাবে। তো এখন কথাটা হচ্ছে কি অ্যাডিওর্স এটা কি। সো আমরা কি করবো, ফার্স্ট অফ অল অ্যাডিওর্স এটাতে ট্রান্স করে দেব। তো গাইস, এটাতে ট্রান্স করে দেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখানে দেখেন নিউ ফ্রম পিটি, এখানে দেখেন নিউ ফ্রম পিটি, এটাতে একটা ট্রান্স করে দেব প্লাস আইকনে। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি অ্যাডিওর্সের কাজ কি। অ্যাডিওর্সের কাজ হচ্ছে কি, মূলত মনে করেন অনেকদিন আগে কিউএনএ একটা সিস্টেম ছিল, মানে রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য কিউএনএ একটা সিস্টেম ছিল। তো এখন অ্যাডিওর্স এই যে কিউএনএ, এটার পরিবর্তে অ্যাডিওর্স এই অপশনটা তারা অ্যাড করে দিচ্ছে, যেটার মাধ্যমে আপনি এই যে রিপ্লাই ভিডিও দিতে পারবেন। ধরেন আপনি এখানে যে কোনো একটা লেখা লিখে রেখেছেন, ধরেন যে কোনো একটা লেখা লিখছেন, সেটা দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করে আপলোড করছেন। হ্যাঁ, ভিডিও তৈরি করে, এই যে দেখেন ইতিমধ্যে আমার ক্যামেরাটা দেখা যাচ্ছে, আমার মাথা দেখা যাচ্ছে। সো আমি যদি এখন একটা ভিডিও তৈরি করে আপলোড করি, তো ওই ভিডিও যখন আপলোড করব তখন কিন্তু সাথে এই লেখাটা প্লাস অ্যাডিওর্সের এই যে স্ল্যাপটা, এটাও কিন্তু আপলোড হয়ে যাবে। তো তখন মানুষের যদি চাইলে, মনে করেন আপনি এখানে যেটা লিখবেন ইম্পর্টেন্ট কথা, সেটা যদি অন্য কেউ সেটা নিয়ে যদি ভিডিও করতে চায়, তাহলে সে যদি অ্যাডিওর্সে ট্রান্স করে সেও ভিডিও তৈরি করতে পারবে সেই লেখা নিয়ে। বিষয়টা আমি আর একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। আপনি এখানে যে লেখাটা লিখে রাখবেন বা রিপ্লাই ভিডিওর মতো যে লেখাটা লিখে আপনি এখানে ভিডিওটা আপলোড করবেন, সেই লেখা দিয়ে যদি অন্য কেউ ভিডিও করতে চায়, সেক্ষেত্রে অ্যাডিওর্সে যদি ট্রান্স করে, মানে আপনার ভিডিওর অ্যাডিওর্সে ট্রান্স করলে সেও ভিডিও তৈরি করতে পারবে ইজিলি। সো মূলত এটা হচ্ছে কি কিউএন এর পরিবর্তে অ্যাডিওর্স একটা সিস্টেম তারা নিয়ে আসছে। এটা দিয়ে আপনি সবসময় রিপ্লাই ভিডিও দিতে পারবেন, আপনার যেটা আছে সেটা লিখে রিপ্লাই ভিডিও দিতে পারবেন। আপনার কোনো একটা যদি রিপ্লাই ভিডিও ভাইরাল হয়ে যায়, সেই রিপ্লাই ভিডিও থেকে অন্যান্য ইউজাররাও রিপ্লাই ভিডিও তৈরি করতে পারবে অ্যাডিওর্সে ট্রান্স করে। তো অ্যান্ড আপনি কী করবেন, এখানে ডাউনে ট্রান্স করে এটা আবার, মানে আপনি এখানে দেখেন আমার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখন ভিডিও তৈরি করে আপনি আপলোড করলে এটা আপনার এখানে, মানে এই যে এখানে সেভ হয়ে যাবে, এখানে সেভ হয়ে যাবে অ্যান্ড একটা ভিডিও আপলোড হয়ে যাবে। সো মূলত এটা হচ্ছে কি, মূলত এরকম সিস্টেম, আপনি যখন এটাতে ট্রান্স করে ভিডিও তৈরি করবেন তখন আপনার একটা অ্যাডিওর্স হয়ে যাবে, মানে একটা অ্যাডিওর্স অ্যাড হয়ে যাবে, ওটা থেকে অন্যান্য ইউজাররা ভিডিও তৈরি করতে পারবে এবং ওখানেও অন্যান্য ইউজাররাও জয়েন হতে পারবে। সো এই ছিল মূলত অ্যাডিওর্সের কাজ। আই হোপ আপনি ভালোভাবে অ্যাডিওর্সের কাজটা বুঝতে পারছেন। পরে কিছু আপাতত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আর আপনারা যদি আমাকে হেল্প করতে চান, শুধু এতটুকু বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য, অ্যান্ড পাশে থাকা বেল আইকন ক্লিক করে সিলেক্ট করে দিবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, এই ছিল মতো আজকের ভিডিও, আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।